ফ্রেন্ড, সে আমার বয়ফ্রেন্ডও না, সে আমার কোয়ার্টিস্ট, প্লাস তার সাথে আমি কাজ করবো আগামীতে। সে একজন হিরো প্রডিউসার, তো একজন আর্টিস্ট একজন আর্টিস্টের সাথে কাজ করবে, কিংবা টিকটক ভিডিও বানাবে, দেখা করবে, এটাই স্বাভাবিক। ওর সাথে কি আপনার কোনো ধরনের কোনো রিলেশন আছে কিনা, বা প্রেমের কোনো রিলেশন? কার ওনার সাথে? না, আশিক জাস্ট আমার বন্ধু, খুবই ভালো বন্ধু। আর বিশেষ করে আলম সাহেব যেগুলো বলছেন এগুলো সবগুলো বানোয়াট, মিথ্যা কথা। সেও তো টিকটক বানায়। কিন্তু তাকে তাহলে হুমকিটা কেন দিচ্ছে? দিচ্ছে, তার জেলাসি দিচ্ছে। জেলাসটা মানে একটু বুঝিয়ে বলুন। জেলাসটা মানে হচ্ছে যে আমি তো তাকে ডিভোর্স করেছি, সো এটা সে মানে মানতে পারছে না। আর বিশেষ করে সেটা না মানার কারণেই সে সবাইকে, সে চাচ্ছে যে আমি যেন কাজ করতে না পারি, প্রতিহিংসা আর কিছু না। মানে কাজ করতে না পারে মানে সবার সাথে যে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, এই কাজটা যেন না করতে অফ হয়ে যায় আমার। এরা যেন আশিককে থ্রেট দেওয়ার কারণটা কি? আশিক হচ্ছে একজন প্রোডিউসার, প্লাস হচ্ছে হিরো, আর ও আমার ভালো বন্ধু। ও চাচ্ছে যে আশিক যেন আমার সাথে না মিশে, না মিশলে তো কাজ করতে পারবে না, ভয় টয় পেয়ে চলে যাবে। সেটা তো সে আপনাকে বলতে পারে, আশিককে কেন? আশিককে বলছে, আমাকে তো বলার কোনো সাহস তার নাই, কারণ আমি তাকে ডিভোর্স হওয়ার পরপর, ডিভোর্সটা তো কমপ্লিট হয়ে গেছে, সুতরাং তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আলম আপনাকে ভয় পায়? আমাকে ভয় পায় না, বাট তার সাথে আমার কোনো ধরনের সংযোগ নেই। কিন্তু আলম তো বারবার বলছে যে আপনি তার বউ। বলতেই পারে, আপনার মুখ আছে, আপনি যদি বলেন তাহলে আমি কি করতে পারি। আচ্ছা, আশিক আরজুর কাছে একটু জানতে চাই, আপনাকে আলম কি বলেছে? আমি যতটুকু আপনার রেকর্ডটা শুনেছি, তারপরে একটু জানতে চাই যে সরি, নুসরাতের সাথে আপনার কি ধরনের সম্পর্ক, এবং হিরো আলমের সাথে কি ধরনের সম্পর্ক, এবং হিরো আলম কেনই বা আপনাকে বারবার হুমকি ধামকি দিচ্ছে? আসলে আমি নিজেই প্রোডিউস করি, আর আমি ওকে নিয়ে একটা মিউজিক ভিডিও করব, এই জন্যই আলম ওর সাথে আমি যে টিকটক করেছি ওইটা দেখে সে রাগ হয়েছে, খুবই রাগ করছে। আর আসলে ও আমার একটা ভালো বন্ধু নুসরাত, এর বাইরে কিছু না। সম্ভবত ওর সাথে যে একটা টিকটক করছি ওই টিকটকটা দেখেই সে আমার সাথে রাগ করছে। টিকটক কি দোষের কিছু? আসলে আমরা তো বন্ধু বান্ধবের সাথে টিকটক করবো, আর সে তো মডেল, আমি নিজেও মডেল, আমি নিজে প্রোডিউসার। এখন এটা আপনারাই ভালো জানেন যে টিকটক দোষের কিছু নাকি। যেহেতু আপনাকে এক ধরনের ট্রেন দিয়েছে, আপনি কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা? আসলে এটা আমি আইনের কিছু নিব না, যদি আরও বেশি কিছু করে তাহলে আমি অবশ্যই নিব। আচ্ছা, নুসরাতের কিছু একটু জানতে চাই। নুসরাত, এই যে পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, যেহেতু আপনি একজনের সাথে টিকটক করছেন, আপনার সাবেক হাজব্যান্ড যেটা, সে তাকে ট্রেন দিচ্ছে, এ বিষয়ে আপনার কী মন্তব্য, বা আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? যে যার সাথে আপনি মিশছেন তাকেই যদি থ্রেট দেয়, আমার পাশে আরেকজন দেখতে পাচ্ছি তাকেও থ্রেট দেওয়া হয়েছে, তো এই বিষয়ে আপনি কোনো স্টেপ নেবেন? আসলে আমি তো এতদিন চুপ ছিলাম, তবে আমি আগামীতেও চুপ থাকবো কি না আমি সঠিক জানি না, তবে এটা যেটাই করি না কেন এটা আপনাদের জানাবো, আর আপনারা জানতে পারবো না, রিসেন্ট করবো। আশিক, আপনার কোনো বক্তব্য আছে কি না, পার্সোনাল কোনো বক্তব্য? না না না, আমার কোনো বক্তব্য নাই, তবে ও আমার ভালো একটা বন্ধু, এই জন্যই আমি ওর পাশে থাকবো, ও যদি কোনো সমস্যা আমি ওর পাশে থাকবো। আচ্ছা, আপনি তো বলেন আপনাকে ঠেট দেওয়া হয়েছে, কীভাবে ঠেট দিল, ফোনে হুমকি দিচ্ছে না কীভাবে একটু বলেন না। আসলে নুসরাত আমার ভিডিওটা তো কমিয়ে দিছ, ও কোথার থেকে পাইছে আমি জানি না, ও দেওয়ার পরে আমি দেখলাম যে আমাকে আর সাহেবকে ভয়েস আমাকে আর সাহেবকে নিয়েই কথাটা বলছে। শোনাবেন দেখো, আমি তাকে ভয় পাই না, জাস্ট সেও তো একটা মডেল, এর আমাকে যে ঠেকটা দিছে এর থেকে যদি বেশি কোনো মানে ক্ষতি করতে চায় তাহলে আমি আইনি আশ্রয় ওটাকে পাত্তা দেননি। হ্যাঁ, অশ্লীল কিনা আপনারা নুসরাতের কাছে জিজ্ঞেস করেন? আমরা টিকটক করেছি, টিকটকে কোনো বডি টাচ নেই, আমরা দূর থেকে টিকটক করছি, ও ছিল আমি ছিলাম, আরো একটা হিরোইন ছিল, আর এমনি থেকেও পার্সোনালি আমরা হাতির ঝিলে কিংবা হচ্ছে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে বসে মানে পাশাপাশি বসে একটা টিকটক বানাই, সেই টিকটকটা দূর থেকে করা, বেশি কাছে থেকেও না,
এগুলাকে সে যদি হসলিল বানায় দেয় তাহলে আমাদের করার কিছু নাই। নুসরাত টিকটক করলেই বা কি, আপনি তো তাকে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ সেটাই তো, আমার প্রশ্ন তো সেইটাই, আমি টিকটক করব না আমি আমার কার সাথে চলবো, কার সাথে ঘুরবো ফিরবো, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, রাইট? তাহলে সে কেন যে এগুলা নিয়ে বলছে, ওই যে বললাম প্রতিহিংসা, প্রতিহিংসার জন্য এসব করছে, যাতে আমার ক্যারিয়ারটা খারাপ হয়, আমার ইমেজ নষ্ট হবে, সুতরাং আমি যেন কাজ না করতে পারি ভবিষ্যতে, এই জন্য সে এগুলাই চেষ্টা করছে সবার কাছে, আমাকে ছোট করছে। একটা স্বাধীন দেশে আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন, কনসার্ট করবেন, টিকটক করবেন, সিনেমা করবেন, এইখানে হিরো আলমের, হিরো আলম কোথা থেকে আপনাকে বাধা দিচ্ছে বা কী কী করতেছে একটু ডিটেলস বলবেন। আসলে কি, সে আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যারাসমেন্ট করছে, বাট আমি এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কথা বলিনি। একটাই কারণে, সেটা হচ্ছে যে তার সাথে একটা সময় অনেক বছর স্টে করছি কিংবা ছিলাম, মানবতার খাতিরই কিছু বলি নাই, কিন্তু ওই মানবতাটাকে দুর্বলতা ভেবে নিয়েছে, নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে আমাকে ছোট করছে, আর সে মহান সাজছে। মানে সে তার সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে একটা কাজ খুব ভালো করতে পারে, সেটা হচ্ছে যে গরিবদেরকে দেওয়া, তারপরে এটা সেটা, মনে করে কি সে ফেরেস্তা, আর আমি যেটা করছি সেটা খারাপ কাজ করছি। আমার ভিউয়ার যারা ছিল তারা আমাকে, আমি ফেসবুকে কোনো ছবি ছাড়তে পারি না, আমার বাবা মা নিয়ে গালাগালি বকাবকি সব সময়ের জন্য এগুলো আমি স্বীকার হচ্ছি, শুধুমাত্র একটাই কারণে, আলমের জন্য। কারণ আলম বলছে, একটা ভিডিও ফুটেজে সে বলছে, সে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সে আমাকে রাস্তা মেয়ে। মানুষের জীবনে অনেক কিছু থাকতে পারে, সবার জীবনে পাস্ট থাকে, আমার কথা, আমার অতীতে আমার 100টা বিয়ে হোক, 100টা বাচ্চা থাক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার সোশ্যাল মিডিয়াতে এসে বলার দরকার নেই, কিংবা আলমকে আমার বলার দরকার নেই, কেন আমি বলবো? আমার কথা হচ্ছে আমি খারাপ থাকি ভালো থাকি, সে তোমাকে দেখে শুনেই তার লাইফে নিয়ে আসছে, তো সেই কথাগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে সে সিম্পেথি অর্জন করছে ভিউয়ার্সদের কাছে, সে আরও মানে চাচ্ছে তার পাবলিসিটিটা হওয়ার জন্য, সে আলোচনায় থাকতে ভালোবাসে, আলোচনার জন্য এসব করে। একটু একটা প্রশ্ন ছিল, উনি তো টিকটক করছে, নতুন নতুন নায়িকা নিয়ে টিকটক করছে, নতুন নতুন নায়িকা না, একটার সাথেই করছে। আচ্ছা, আর উনি তো টিকটক করছে কিন্তু আপনি টিকটক করতে গেলে বাধা দিচ্ছে, এ বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে ওই যে বললাম প্রতিহিংসা, সে চাচ্ছে না আমি কারোর সাথে মিশি, আর সবাইকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, আমার কোয়ার্টার যারা আছে, আমি যেই সেটে কাজ করি, ডিরেক্টর প্রোডিউসার যারা আছে, সবাইকে থ্রেট করে, তো এই পার্সনগুলো ভয়ে কেউ আমাকে কাজে নিতে চায় না, একটাই কারণে, কারণ সবার একটা সম্মান আছে, টাকা দিয়ে তো কেউ হচ্ছে অশান্তি নেবে না, এটাই নিয়ম। তো এখন ও চাচ্ছে যে এই মানুষগুলো যেন আমার পাশে থেকে যায়, আমি শূন্য হয়ে যাই, আবার তার পায়ের কাছে যেয়ে কৃতদাস হয়ে সে আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারে। তবে এতদিন কি আপনি দাস হয়ে